রমাদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই রমাদানে ওমরা পালনের ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে অমরাতন ফি রমাদান তাহাদিল হাজ্জাহ রমাদান মাসে ওমরা করা এটা একটি হজের সমান সব এনে দিবে কোনো কোনো বর্ণার্সে তাহদিল হজ্জাতে মাই অর্থাৎ রমাদানের একটি ওমরা অন্য সময় নবী সাল্লা সাল্লামের সাথে হজ করার সমান সব এনে দিবে এই জন্য রমাদান মাসে ওমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে যেগুলো রমাদানের জন্য স্পেশাল তার মধ্যে থেকে একটি হলো আমার মাসে ওমরা করা সেটা রমাদানের প্রথম দশক হোক দ্বিতীয় দশক হোক তৃতীয় দশক হোক পুরো রমাদানের মধ্যে যে কোনো সময় ওমরা করলেই এই বিপুল পরিমাণ সব হজের সমান সব নাবিস আল্লাহামের সাথে হজের সমান সব এটি অর্জন করা যেতে পারে তাছাড়া আমরা জানি যে প্রতি রাকাত নামাজে হারামে এক লক্ষ রাকাতে সব পাওয়া যায় মক্কাতে অতএব আমরা রমাদান মাসে ওমরার মাধ্যমে সেখানে তারাবি পড়ার সুযোগ লাভ করব তারাবিতে আপনার অনেকগুলো রাকাত তেলাওত হবে এবং সে তেলাওচ্ছোনা হবে রাকাত চালাত আদায় করা হবে এবং তার মাধ্যমে আমরা বিপুল পরিমাণ সব আহরণ করতে পারবো রমাদানের যে বরকত রমাদানের যে রহমত রমাদানের যে কল্যাণ সেটা লাভ করার জন্য রমাদান মাসে মক্কাতে হাজিরা দেওয়া এবং ওমরা করার কোনো বিকল্প নেই আল্লাহ আমাদের সকলকে রমাদান মাসে একবার হলেও ওমরার তৃপ্তি আমরা সাদা সাধন করার ওমরা ইবাদতকে সম্পাদন করার তফিক দান করুন